শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গত কার্যদিবসে বাজার 66.73 পয়েন্টে পতন হয়। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরবর্তী অস্থিরতার মধ্যে কিছু বিনিয়োগকারীরা স্বল্প লাভের আশায় শেয়ার বিক্রি করে দেওয়ায় এ পতন দেখা দিয়েছে। সেই সাথে বাজারের লেনদেনও আগের কার্যদিবসের তুলনায় 23.23% কমেছে। জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেনের কারসাজিত সিকিউরিটিজ প্রবিধান লঙ্ঘনের দায় আবুল খায়ের এবং তার সহযোগীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 20 লাখ টাকা জরিমানা করেছে। চলতি অর্থবছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে সামিক পাওয়ার 87.56 কোটি লাভ করেছে, যা আগের বছরের তুলনায় 8% বেশি। ব্যাংকগুলোতে নগদ ডলারের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকে নগদ ডলারের রিজার্ভ চলতি বছরের মার্চে 39.39 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল 32 মিলিয়ন মার্কিন ডলার এবং জানুয়ারিতে 28 মিলিয়ন মার্কিন ডলার। 2023-24 অর্থবছরের প্রথম 8 মাসে বাহ্যিক ঋণ সেবার জন্য বাংলাদেশ 2.03 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে, যার মধ্যে রয়েছে বৈদেশিক ঋণের মূল অর্থ পরিশোধ এবং সুদ। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।